কিসের বাপ? মা! মা তো আমারে অনেক ভালোবাসে। বাবা, আমি তো তোমার সব কথাই মেনে নিছি, তুমি আমার একটা কথা রাখো, শেষবারের মতো আমার মায়েরটা একবার দেখতে দাও বাবা। আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি, জানি না আর কোনোদিন আমার মায়ের মুখ আমি দেখতে পারবো কিনা। তুমি না কইরো না বাবা, সবারে নিয়ে আও, একটা আবার দেখতে দাও আমার মায়ের মুখটা। আরে তুই সবারে দেখলে এই বাড়ি থেকে তুই যাইতে পারবি না। আমি যা করছি তোর ভালো লেগেই করছি, শ্যামা তুই তাড়াতাড়ি চলে যা, সবাইলে সবা সহ্য করতে পারবো না, তুই যা। বাবা, তুমি আমার এটার থেকে বঞ্চিত করবা, আমার মায়ের আমি দেখে যেতে পারবো না। সুবারে তুমি আমারে ক্ষমা করে দিস মা, আমি যে নিরুপায়, আমার কিচ্ছু করার নাই। বাবা আমাদের দিলে হইতে আছে। হ বাবা ওহনি পাঠাই দিতেছি, যাও। তোমার কি একটু মায়া নাই? আমার জন্য কি একটু মায়া লাগে নাই তোমার? না মা, না তুই এমনি করে কইস না, আমি তোর ছেড়ে কোথাও যাব না, কেউ আমার নিয়ে যেতে পারবো না। আমি আমার মেয়ের সাথে থাকবো, আমি আমার মেয়ের সাথে থাকবো। আয় মা আমার কাছে, আয় তুই, আয় মা তুই আমার কাছে আয়। কান্দিস না মা, আমি তোর ছেড়ে যাবো না। আসলে কি বা জানো, আমি যখন ছোট বাবা তখন আমার রেখা সাদা কাপড় পইরা ওপারে চইলা গেল, আর এখন তুমি লাল শাড়ি পইরা অন্যের ঘরে যাইতাছো, আর এই যে এই হাত দিয়ে আমার মুখে তুলা খাওয়াই দিছো, আমারে ঘুম পাড়াইছো, আর এখন সেই তুমি আমারে রেখা চলে যাইতাছো। মা আমি তোমার রেখা থাকতে পারবো না, আমি পারবো না সুবা।
আমি তোরে সাথে থাকতে পারবো না, আমি যাবো না, আমি যাবো না। যাবা ছোটবেলায় আমার বাবা যখন মারা যায় তখন তুমি আমার আমার বাবার সাথে নিয়ে যাইতা, তুমি কেন আমার সাথে এমন করলা? তুমি তো বাবা মারা গেল, আর এখন আমার মা আমার সাইডে চলে গেল, আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে থাকবো? আমি ভালোবাসবো না কেন? আমার বাড়ি যদি নতুন বউ আহে আমাকে ভালো না বসে কি থাকতে পারবো? আমারও ভালোবাসবো, তোরেও ভালোবাসবো। সত্যি দাদি? হ, দেখবি তোর নতুন মা অনেক সুন্দর হইব। কখন আসবে? আয়া পড়বো, মনে হয় ওরা রাস্তায় আছে। যাই হোক, আমারে কাম কাজ করবার দে, খাইলে যে কানের ঘুরে ব্যান 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 করিস নে, সব উনি বই থাকা যা কাম করবার দে। দাদি, ওই তো বাবা আসছে। বৌমা, ও একটু উগ্র মেজাজি তো, তুমি কিছু মনে করো না। দেখো, ও আসলে বিয়ে করতে চাইছিল না, আমি ওরা জোর করে বিয়ে করালাম, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো, তুমি মন খারাপ করো না মা। ঠিক আছে আম্মা, আমি কিছু মনে করি নাই। আর এই যে এটা তোমার মেয়ে, আমি চাই যে আমার নাতনিদারে তুমি তোমার নিজের মেয়ে মনে করবা, ওরে মায়ের অভাবটা বুঝতে দিবা না। এখানে কি দাঁড়ায় থাকবা না ঘরে যাবা? ঠিক আছে, তোর মারে নিয়ে ঘরে যা। আমার আসো যাব। সৈদুল দেখো বাবা, রাফি কই গেল? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। রাফি ভাই কই গেছে আমি দেখতেছি। ছেলেরা যে কি করে কিছুই বুঝি না, নতুন বউ সামনে কিভাবে টুপিটা দিয়ে গেল? মেয়েরা তো মন খারাপও করতে পারে, ওকে বুঝে না যে নতুন নতুন আইছে ওর সামনে কেমন ব্যবহার করা লাগবো। আমার বাবা তো আমার কাছে নাই, আর আমার মা থাকতেও আমার নাই। আমার মা তো লাল শাড়ি পইরা অন্যের বাড়িতে চলে গেছে। আমি এখন এতিম, আমি এই জীবনটাকে কি করবো?
আমিও মরে যাবো, আমিও মরে যাবো। আমি যে কোনো কাজ করে দিই ওর নাকি মন মতো হয় না, খালি কয় যে তোমার কাম ভাল লাগে না, তোমার কাম ভাল লাগে না, মারে পাঠাই দাও। তোমার মেয়া তুমি সামলাও, ঠিক আছে? দেন আম্মা, আমি ওরে খাওয়াই থুই আসি, আপনি একটু যাও দেন আসাদা, আমি খাওয়াই এখনই আইসা পড়বো। আপনি টাসার নিচে যাও দেন, বসে বসে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা আমি যা ভাবছিলাম তা না, আমার ভাবনাটা ভুল আছিল। মনে করছিলাম যে বৌরা মনে হয় আমার নাতি সিরিটারে মাইনা নিয়ে হাত, তা দেখলাম যে না, মনে হয় নিজের মেয়ে থাকলে এতটা আদর করতো না, এত অল্প সময়ের মধ্যে সংসারটা কীভাবে যে গুছাই নিছে। আর রাফি কী করতেছে, দিনের পর দিন বৌরার সাথে খারাপ ব্যবহার করে, খালি তাই না, নেশা পানি কইরা জায়গায় জায়গায় পড়ে থাকি, এমনি কি সংসার চলবো? তাও তো বউটা ধৈর্য ধরছে, কোনো কিছুই কইতেছে না। যাই বউ আমার ঠিক থাকলে ইয়ার। মীরা ভাত খাইতে চাও নাকি? হ্যাঁ, তোমার দাদি যে খাওয়া দিতে চাইলো ভাত খাইলা নাকি? ধরো তোমার ছাড়া আমার কিছুই ভালো লাগে না। ঠিক আছে, এখন থেকে আমি তোমার খাওয়াই দিব, হয়েছে তো? শোনো, তুমি যখন পড়ালেখা করো, পড়ালেখা করলে একটু পরে পরে পেট ভরে ভাত খাই দিব, ঠিক আছে? তোমার ভাতের মধ্যে বিষ মিশিয়েছ। তুমি এগুলো কি বলতেছো? আমি নিজের হাতে বিষ খাওয়াবো না? কি বললা, আমি ওর সৎ মা? মা সতী কি আর আপনি কি? মা তো শুধু মাই হয়, আমি তো হীরামণির মা। হাই হীরা, তোর আমি কত দূর কইছি তুই এই ডাইনিটার পাশে আসবি না, ও তোকে মেরে ফেলবো। ঘরে চলা আর শোন, আমি যা কইছি সব সময় মনে রাখবি, ও হলো আমার মেয়ে, একমাত্র মেয়ে। মা, বাবার কোথায় মন খারাপ করো না, বাবা একদিন একদিন ঠিকই ঠিক হয়ে যাবে। মানে মা, তোমার বাবার কোথায় মন খারাপ করি নাই, বাবার এটাই মন, ওখানে যা লেখা আছে তাই তো হইব। আচ্ছা মা, চলো এদিকে যাই। আমি তোমার ছাড়া একটু ভালো নাই, এমনি ভালো থাকবো বলো, মা ছাড়া কি কোনো সন্তান ভালো থাকতে পারে? মা, এটা কি আমার মেয়ে শোভা? আমার ছোট্ট বোন শোভা।
আপনি সত্যি কইতেছেন শুভা এখন থেকে এই বাড়িতেই থাকবো? হবো মা, এখন থেকে শুভা এই বাড়িতেই থাকবো। আমি একটা কথা বলছিলাম কি, আপনার পোলা যদি কোনো আপত্তি করে তাহলে এরকম হইব না? বিয়াই আমার পোলা যা খুশি তাই করুক, আমি চাই আমার দুই নাতনি আমার বাড়িতেই থাকবো, ওইটা আমার উপর ছেড়ে দেন। ঠিক আছে বিয়াই, আমি আমি খুব খুশি হয়েছি। কিরে দাদু ভাই, এনে কি খাই থাকবি না ঘরে যাবি? আচ্ছা ঘরে আগে নিয়ে যাও। বাবা এই পুস্তা শুধু রাবারে আবার পালকি দেন না গো।